Subscribe now and press the bell icon. Never miss an update. আমরা আবারও চলে এসেছি একেবারে লাস্ট মোমেন্টের যে বর্ণনা প্রাকৃতিক যে দৃশ্যাবলী বর্ণনা সেই বর্ণনা দেওয়ার জন্য আমরা সরাসরি সাবির ভাইয়ের কাছে চলে যাব সাবির ভাই হ্যাঁ আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি আমাদের উদ্দেশ্য ছিল এই বন পেরিয়ে আমরা এই ভেড়ি বাঁধের উপরে উঠব যার এপাশে আমাদের দূরে সাগর দেখা যাচ্ছে তো দেখেন আমরা এমন একটা জায়গায় আছি এখানে আমরা ভেড়ির উপরে আছি তো ভেড়ির উপরে আছি এর এপাশে এক পাশেও বিশাল কর্মযজ্ঞ চলতেছে সেখানে অনেকগুলো গাড়ি আছে কর্মযজ্ঞ চলতেছে ভেড়ির কাজটা চলতেছে তো এ পাশে আমাদের ওই যে আমাদের চারপাশ কিন্তু সাগর বিস্তৃত আর এই সাইডটা আমরা যদি এই বাম দিকটা একটু রইবে এইভাবে ঘুরতে যাচ্ছে না এটা এই দিক থেকে ঘুরতে হবে না ওকে 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 আচ্ছা এখন আমরা এই সাইডটা যদি ঘুরি আমাদের এই সাইডটা এখন পিছনের সাইডটা আছে এখান থেকে দেখা যাচ্ছে বিশাল একটা বনভূমি আছে আমরা এই বনভূমির ভিতরে ছিলাম এর ভিতর থেকে ঘুরছি এবং বনভূমির ওই পিছন সাইডে আমাদের আবাসস্থল ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে যেখানে আমরা থাকি ভাসান চরের মূল যে স্থাপনা সব ওই এই দিকটাই আছে এবং এই ভেড়িবাঁধটি এই এই দ্বীপের চারিপাশ জুড়ে আছে এবং ওই দূরের সীমানায় তাহলে পুরো সীমানাটাই সাগর আছে আমাদের এখানে ফুল ওই যে সাগর যে বেষ্টিত আছে সব মিলে এক মহাকর্মযজ্ঞ এখানে যা বাংলাদেশের অনেক মানুষই হয়তো কখনো ধারণাই করতে পারবে না যে এখানে নতুন একটা শহর হয়েছে যে আমাদের বাংলাদেশের মধ্যে যে আরেকটা ভিন্ন নতুন শহর অনেকের হয়তো এখানে ধারণা নেই না আসলে আসলে এই ধারণাটা দেওয়া খুবই কষ্টের তারপরেও আমরা একটু দেখিয়ে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করতেছি যে হয়তো এটা দেখলে অনেকেই বুঝবে যে আসলে ভাসান চর আসলে কোনো ছোট একটু জায়গা না এখানে যথেষ্ট জায়গা আছে এবং যথেষ্ট কর্মযোগ্য চলে এবং একটা নতুন সুন্দর একটা পরিকল্পিত পরিচ্ছন্ন একটা শহর তৈরি হয়েছে এখানে তো আমরা এই জন্য এটাকে ঘুরে দেখে আমরা খুব উপভোগ করছি সাথে আপনাদেরকে একটু দেখালাম যদি আপনাদেরও হয়তো ভালো লাগবে জায়গাটা দেখে আমরা এখন সূর্য অলরেডি ডুবে গেছে আলো স্বল্পতা আমাদেরকে দেখাও যাবে কম তো এখন আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব নেক্সটে আবার কখনো অন্য কোনো পাশের আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো ওকে থ্যাংক ইউ